32.90 বর্গ কিলোমিটারের কক্সবাজার পৌরসভা, যার প্রতিষ্ঠা হয় 1969 সালের 1 এপ্রিল। পৌরসভার বয়স এখন 154 বছর। এই পৌরসভার সদ্যঘোষিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন প্যানেল মেয়র দুঃসময়ের পরীক্ষিত কর্মী মাহবুব রহমান মাবু। এই খবরে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বের করা হয় নৌকা প্রতীকের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল। মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। 12 তারিখ দলমত নির্বিশেষে সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে ভোট দিয়ে মাহবুব রহমান মাহবুব ভাইকে জয়যুক্ত করার জন্য আমরা প্রতিটি ঘরে ঘরে নৌকার জন্য তথা নৌকার মনোনীত মাহবুব ভাইয়ের জন্য আমরা ভোট ভিক্ষা করব। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট কক্সবাজার বিনির্মাণে মাহবুব রহমান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমরা বিজয় চিনে আনব ইনশাআল্লাহ। এদিকে শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাত থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পত্র গ্রহণ করেছেন মাহবুব রহমান মাহবু। এক টেলিফোন বার্তায় মাহবু টিটিএনকে জানান, পৌরবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করার কথা। আমি পৌরবাসীকে সাথে নিয়ে অতীতে যে কাজ করেছি আমি আমার জীবন উৎসর্গ করব এই কক্সবাজার পৌরবাসীর জন্য। আমি তৃণমূলের কর্মী, আমাকে নমিশন দিবে ইনশাআল্লাহ দিয়েছে, আমি নেতৃত্ব কৃতজ্ঞ। 12 জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তানিশিপু টিটিএন।